আজ হ্যাপি রোজ ডে তো আজকে প্রথমেই গোলাপ দেখিয়ে আপনাদের কাছে পুরো ব্যাপারটা শুরু করলাম দেখুন আজকের ভিডিও যেটা সেটা হচ্ছে কিভাবে আমরা সারা বছর ধরে আমাদের এই গোলাপ গাছকে ভালো রাখবো সেই ব্যাপারটা নিয়ে বলবো। দেখুন আজকে ফার্স্ট আমি এই গাছটিকে নিয়েই আপনাদের কাছে পুরো ব্যাপারটাকে রাখতে চাইব এই গাছের একটা প্রবলেম দেখাচ্ছি দেখুন এই যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে নিচের দিকের পাতাগুলো দেখুন হলুদ হয়ে যাচ্ছে এই নিচের দিকের পাতা হলুদ হয়ে পাতা আমাদের কিন্তু পড়ে যায় আবার একটু যদি উপর দিকে দেখি দেখুন এদিকে একদম গ্রিন সমস্ত পাতা চকচক করছে প্রত্যেকটা পাতা গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসছে দেখুন এই যে ভ্যারাইটি এই ভ্যারাইটির নাম হচ্ছে বোরা বোরা তো বোরা বোরা ভ্যারাইটিতে সব কিছুই ঠিকঠাক চলছে শুধুমাত্র নিচের দিকে পাতা হলুদ হয়ে যাচ্ছে কেন আমাদের গোলাপ গাছের পাতা হলুদ হয়ে যায় সেই ব্যাপারটা নিয়ে বলবো তো গোলাপ গাছ আমরা যারা করি তারা প্রত্যেকেই শখে এই গাছ করি এবং গোলাপ গাছ হচ্ছে অত্যন্ত স্মার্ট একটি প্ল্যান্ট এই গাছের জন্য একটু পরিচর্যার প্রয়োজন হয় এবং সঠিক সময়ে নিয়ম করে বুঝে সুঝে আমাদেরকে কিন্তু কিছু কাজ করতে হয় তাহলেই এই গাছকে আমরা সারা বছর ধরে ভালো রাখতে পারবো এই গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার এই যে ব্যাপারটা এটা একটা স্বাভাবিক ব্যাপার প্রত্যেক সময়ই আমরা দেখি যে আমাদের গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কিছু কিছু সময় গাছের পাতা যে হলুদ হয়ে যায় এর জন্য ফাঙ্গাল বিভিন্ন ইনফেকশন দায়ী থাকে আবার কিছু কিছু সময় এটা স্বাভাবিক নিয়মে আমাদের গাছের পাতা হলুদ হয়ে যায় যেমন এই একটি গাছ যার নিচের দিকের পাতা দেখুন হলুদ হয়ে গেছে কিন্তু প্রচুর পরিমাণে এই গাছে আবার কুঁড়ি এসেছে তার মানে এই গাছের মধ্যে কোনো প্রবলেম কিন্তু নেই আপাতত এই গাছের পাতা যেটা হলুদ হয়েছে সেটা কিন্তু স্বাভাবিক নিয়মে হয়েছে প্রচণ্ড রকমের শীত ছিল আস্তে আস্তে আমাদের রোদ বাড়ছে যত রোদ বাড়বে ওয়েদার যত চেঞ্জ হবে ততই কিন্তু গোলাপ গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার এই প্রবণতাটা থাকবে গোলাপ গাছের ওয়েদার চেঞ্জ ব্যাপারটা খুব সহজেই কিন্তু গোলাপ গাছ মানিয়ে নিতে পারে না এবং তখনই গোলাপ গাছের এই পাতা নিচের দিকের পাতা অটোমেটিক ঝরে যায় সুন্দর সুন্দর যে গোলাপ ফুল ফুটছে আমাদের বাগানে তো এই গোলাপ ফুল ফোটার আসল রহস্যটাই কিন্তু সম্পূর্ণভাবে আমাদের যে পরিচর্যা আমরা সঠিক সময়ে যে খাবার দিচ্ছি কীটনাশক দিচ্ছি ফাঙ্গিসাইড দিচ্ছি অন্যান্য আরও যে সমস্ত রুট ট্রিটমেন্ট বা আরও আদার্স যে সমস্ত কাজ থাকে সেগুলো করছি এগুলোই হচ্ছে আমাদের গোলাপ গাছের জন্য একমাত্র করণীয় কাজ কিন্তু স্বাভাবিক নিয়মে যে সমস্ত ব্যাপারগুলো হবে যেমন ধরুন ওয়েদার চেঞ্জ হচ্ছে তার জন্য যে পাতা হলুদ হয়ে যাচ্ছে এই ব্যাপারগুলোকে নিয়ে একদমই টেনশন পাওয়ার কিছু নেই কারণ এগুলো একদমই স্বাভাবিক নিয়মে হচ্ছে এবং যেটা হবে কোনো রকম কিছু করার নেই তাহলে একটা ব্যাপার আপনারা বুঝতে পারছেন যে এই যে সিজন চলছে মানে শীত থেকে গরমের দিকে আমরা আস্তে আস্তে যাচ্ছি আর এই সময় আমাদের গোলাপ গাছের পাতা হলুদ যে হয়ে যাচ্ছে এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার এবং আরেকটা জিনিস দেখবেন আমাদের গোলাপ গাছের পাতা নিচের দিকে ক্রমশ কমে যায় ঠিক এই যে গাছটা দেখুন এই গাছটির ক্ষেত্রে এখনও সে ব্যাপারটি হয়নি কিন্তু যত গরম বাড়বে আস্তে আস্তে দেখবেন নিচের দিকের পাতা খসে যাচ্ছে কাণ্ড দেখা যাচ্ছে তখনই আমরা ভাবি যে আমাদের গাছে কেন এই প্রবলেমটা হচ্ছে দেখুন এটা আপনার গাছে হচ্ছে বা আমার গাছে হচ্ছে এই ব্যাপারটা নয় এটা প্রত্যেকের গাছে হচ্ছে সব সময় একটা গোলাপ গাছ ভালো আছে কি না কীভাবে বুঝবেন সেটা হচ্ছে উপরের দিকের পাতা দেখলেই বুঝতে পারবেন যখন দেখবেন যে সমস্ত নতুন পাতা আছে সেই সমস্ত নতুন পাতার মধ্যে কোনো প্রবলেম হয়েছে তখনই আপনাকে কিন্তু তার চিকিৎসা করতে হবে মানে এই যে উপরের দিকের পাতা আমি জাস্ট উপরের দিকের পাতা দেখেই বলতে পারবো আমার এই গাছগুলি ভালো আছে কি না তো সময় উপরের দিকের গাছের পাতা দেখবেন নিচের দিকের পাতা বয়সজনিত কারণে অটোমেটিক ঝরে যাবে এটা স্বাভাবিক ব্যাপার আমরা দেখেছি একটি গোলাপ গাছের পাতা মোটামুটি তিন থেকে চার মাস বেশি হলে চার মাস পর্যন্ত লাস্টিং করে তিন মাসের মধ্যেই বেশিরভাগ ভ্যারাইটির গোলাপ গাছের পাতা ঝরে যায় তো এই ব্যাপারটা কিন্তু আমরা যদি না জানি তাহলে ফালতু আমাদেরকে টেনশন নিতে হবে অযথা চিন্তার কিছু কারণ নেই যেরকমভাবে আমরা রুটিন করেছি সেই রকমভাবেই আমরা আমাদের গাছকে খাবার দেব সেই রকমভাবেই আমরা আমাদের গাছে সমস্ত পরিচর্যা করব তাতে করেই কিন্তু ঠিক এই রকম থোকায় থোকায় ফুল হবে ইজি গাছ কয়েকটি কারণ আমাদেরকে ঠিকঠাকভাবে জানতে হবে যেমন সানলাইট দরকার এই গাছের জন্য ঠিকঠাক হাওয়া চলাচল প্রয়োজন এই গাছের জন্য সঠিক দিনে কীটনাশক দিতে হয় সঠিক দিনে খাবার দিতে হয় একই খাবার বারবার দেওয়া যায় না রুট ট্রিটমেন্ট করতে হয় ফাঙ্গিসাইডটা ঘুরিয়ে ফিরিয়ে দিতে হয় একই ডোজে ফাঙ্গিসাইড দেওয়া চলে না এই যে কয়েকটা কারণ এই কয়েকটা কারণ মানলেই বোধ হয় এই রকমভাবেই আপনারা কিন্তু গোলাপ করতে পারবেন একটু ধৈর্য রাখতে হবে গোলাপ করতে গেলে গাছ লাগানোর পর থেকেই যদি এই রকমভাবে ফুল চান এটা কিন্তু হবে না আমি এই যে গাছ দেখাচ্ছি এই গাছগুলো প্রত্যেকটা গাছেই মোটামুটি চার বছর পাঁচ বছর করে সব গাছের বয়স আছে তাই কিন্তু গাছে এরকম এই অংশটা যেমন ধরুন লাল ফুলের বাহার দেখতে পাচ্ছেন এখানে দেখুন সমস্ত হলুদ কুঁড়িতে ভর্তি তো এটা হলুদ এর একটা দেখতে পাবেন ফুল এখনও সে ফুলগুলো ফোটেনি তো এইরকমভাবে আস্তে আস্তে কিন্তু ফুল ফোটে গোলাপ গাছকে পরিমাণ মতো জল দিতে হবে মাটিতে যখন জলের টান পড়বে তখনই গোলাপ গাছে জল দিতে হবে কারণ গোলাপ গাছে একটা নির্দিষ্ট সময় থাকে জল দেওয়ার প্রত্যেক দিন জল দিতে হয় বা প্রত্যেক দিন জল দেবেন না এরকমভাবে হয়তো বলা যাবে না যেমন ধরুন এই যে সিজনটা চলছে এখন একদিন ছাড়া একদিন জল দিলেই কিন্তু হয়ে যাচ্ছে আবার গরমের সময় প্রত্যেক দিন জল দিতে হবে তো এই রকম করেই কিন্তু আমরা প্রত্যেকেই গোলাপ গাছ করছি চ্যানেলের ভিডিওতে যে ব্যাপারগুলো বলা হয় একদম ক্লিয়ার প্রত্যেকটা ব্যাপার উল্লেখ করে দিই তো সেই রকমভাবেই আপনাদেরকে আমি করতে বলবো মানে চ্যানেলে কিছু বলা হয় না এমন কোনো ব্যাপার নেই জাস্ট চ্যানেলের কথাগুলোই আপনাদেরকে ফলো করতে হবে খাবার কীটনাশক ওষুধপত্র যা কিছু লাগে সব কিছু নিয়েই মোটামুটি চ্যানেলে সব কিছুই বলা থাকে তো আজকের যে ব্যাপার মানে পাতা কেন আমাদের নষ্ট হয়ে যাচ্ছে জাস্ট উপরের দিকের পাতা দেখেই কিন্তু খুব সহজে বলতে পারবেন আপনার গোলাপ গাছ ভালো আছে কি না উপরের দিকের পাতা ফ্রেশ তার মানে আপনার গোলাপ গাছ একদম ফিট অ্যান্ড ফাইন কোনো রকমের চিন্তার কিছু নেই প্রত্যেকটা গাছের পাতা দেখলেই বুঝতে পারবেন একটা অন্য রকমের গ্লেজ ছাড়ছে তো তার মানেই গাছ আমার ভালো আছে নিচের দিকের পাতা স্বাভাবিক নিয়মেই কিছু ঝরে যাবে এই টাইমটার জন্য কিছু পাতা হলুদ হবে এগুলো একদম সাধারণ ব্যাপার কোনো পরিচর্যা ভুল হচ্ছে বা কিছু এরকম ভাবার কিচ্ছু কারণ নেই এই সময়টা খুব ইম্পর্ট্যান্ট টাইম বারোবার খাবার দিতে বলেছি তার জন্য আমি ফেব্রুয়ারি মাসে খাবারগুলো দিতে থাকুন আর এই রকম ভাবে আপনারা গাছগুলোকে রেডি করুন প্রত্যেকটা গাছ গরমের সময় এই রকম থাকবে এটুকু আপনাদেরকে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি প্রত্যেকটা গাছ ঠিক এই রকমই থাকবে প্রত্যেককে আরেকবার হ্যাপি রোজ ডে প্রত্যেকে খুব ভালো থাকুন এবং এই রকমভাবে গাছগুলি পরিচর্যা করুন থ্যাংক ইউ